দেখছেন বাংলা এমজি নিউজ। আমরা সত্যি চাপি না, সত্যি চাপি। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। আপনাদের সাথে এখন রয়েছি আমি নীরা। চোখ রাখছি আজকের বিশেষ খবরের দিকে। সম্প্রতি বারুইপুর বিস্মত কাণ্ড, প্রাথমিক চাকরি প্রার্থীদের মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়ার চেষ্টা, কালনা পৌরসভায় চেয়ারম্যান নির্বাচন নিয়ে ধুন্ধুমার, ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়াদের দেশে ফেরানো ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আজ দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি তথা ডাক্তার সুকান্ত মজুমদার। ব্যুরো রিপোর্ট, বাংলা এমজি নিউজ। আমরা রাজ্যে অনেকগুলো বিষয় আমাদের চোখের সামনে এলো, তার মধ্যে প্রথম হচ্ছে আমরা দেখলাম দুয়ারে মত প্রকল্পের সুফল। আজকে বারুইপুর জেলাতে আমরা দেখতে পেলাম, বারুইপুরে আমরা দেখতে পেলাম দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যে বিষাক্ত মদ কাণ্ডে আবার তিনজন তাদের প্রাণ হারালেন। এখনো পাওয়া খবর পর্যন্ত বাকি তিনজন চিকিৎসাধীন আছে। আপনারা জানেন এর আগেও এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিষাক্ত মদ খেয়ে প্রচুর মানুষ মারা গেছিল, এর আগেও এই মৃত্যুর ঘটনা ঘটেছে। এবং বারবার এই দক্ষিণ চব্বিশ পরগনায় এই ধরনের ঘটনা কেন ঘটছে এ বিষয়ে তদন্ত হওয়া উচিত। এবং ডায়মন্ডহারবার লোকসভা কিন্তু এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যেই পড়ে, যার সাংসদ মাননীয় শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয়, আপনারা সকলে জানেন। মুখ্যমন্ত্রী বাড়ির সামনে আজকে আমরা দেখলাম যে প্রাথমিক চাকরি প্রার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন, এবং এই হবু মাস্টারমশাইদের, যাদের মাস্টারমশাই দিদিমণি হওয়ার অধিকার ছিল, তাদেরকে পুলিশ গায়ের জোরে তাদের কণ্ঠকে রুদ্ধ করার চেষ্টা করা হয়েছে এবং তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী কতদিন ধরে এইভাবে যারা চাকরি প্রার্থী, যারা চাকরির যোগ্য, তাদের কণ্ঠকে পুলিশের মাধ্যমে তিনি আটকে রাখবেন? আমরা এই প্রশ্ন শুধু নাগরিকবৃন্দের কাছে রাখছি। আজকে আপনারা জানেন যে কালনা পৌরসভায় তৃণমূল কংগ্রেসের যে চেয়ারম্যান নির্বাচন, সেই চেয়ারম্যান নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যে 12 জন কাউন্সিলর, তারা তৃণমূলের দ্বারা নির্ধারিত চেয়ারম্যান ক্যান্ডিডেটকে মানতে অস্বীকার করে এবং সেখানে বিশৃঙ্খলা চলছে গোটা রাজ্যে। এইভাবে গণতান্ত্রিক পরিবেশ বারবার লঙ্ঘিত হচ্ছে এবং দিদিমণির আশকারায় এটা অরাজকতা চলছে। আজকে একটা মাননীয় মুখ্যমন্ত্রী স্পন্সর একটা বড় নাটক দেখলাম, অপারেশন গঙ্গার মাধ্যমে প্রচুর শিক্ষার্থীদেরকে পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষের বিভিন্ন অংশে মাননীয় প্রধানমন্ত্রী এবং তার নেতৃত্বাধীন বিদেশ মন্ত্রক ফিরিয়ে এনেছে। আমরা জানতে চাই যে এই ছাত্রছাত্রীদের ফেরানোর ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রীর রোল কি, তার ভূমিকা কি, তিনি একবার পরিষ্কার করে জানাক আমাদের পশ্চিমবঙ্গের জনগণকে। তিনি মিডিয়ার কাছে বাইট দেওয়া ছাড়া আর কি কাজ করেছেন? কটি প্লেন পাঠিয়েছেন, কজন তার অফিসারকে ইউক্রেনে পাঠিয়েছিলেন, এই বিষয়ে আমরা একটু জানতে চাই। কিছু ছাত্রছাত্রীকে সেখানে হয় প্রলোভন দেখিয়ে, ভুল বুঝিয়ে তাদেরকে আনা হয়েছিল, তারা তাদেরকে দিয়ে অনেক সরকারের বিরুদ্ধে, কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিভ্রান্তিমূলক তথ্য তাদের মুখ দিয়ে পরিবেশন করা হয়েছে। তাদের মনে রাখা দরকার বা তাদের বাড়ির লোকেদের মনে রাখা দরকার যে এর পরবর্তীকালে এরকম বিপদ হলে ভারত সরকার যদি হস্তক্ষেপ না করে, মাননীয় মুখ্যমন্ত্রী কি তাদের ফিরিয়ে আনতে পারবেন? সেই ক্ষমতা কি মাননীয় মুখ্যমন্ত্রীর আছে? তো এই নাটক আমরা আজকে সংগঠিত হতে দেখলাম। ধন্যবাদ। এবার আপনাদের কিছু যদি থাকে, একটা বিষয় হচ্ছে যে আজকে বিধানসভার বিষয়, সেখানে আপনাদেরই একজন বিধায়ক বলেছে যে উত্তরবঙ্গ বারবার ধরে বঞ্চিত, সেই কারণে আমরা উত্তরবঙ্গকে আলাদা করার দাবি করছি এবং উত্তরবঙ্গ আলাদা করার দাবি আমরা চালিয়ে যাব। পার্টির এক্ষেত্রে অবস্থান কি? দেখুন, পার্টির অবস্থান আমরা আগেই ক্লিয়ার করেছি যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি প্রতিষ্ঠিত বা তৈরি করা যে পশ্চিমবঙ্গ, তাকে আমরা শ্যামাপ্রসাদ মুখার্জি যেভাবে তৈরি করে দিয়ে গেছেন সেইভাবেই দেখতে চাই আগামীতে। হ্যাঁ, কিন্তু এটা দুর্ভাগ্যের বিষয় যে শুধু উত্তরবঙ্গ নয়, কলকাতার পরিধির কিছু কিলোমিটারের বাদ দিলে পরে সমস্ত পশ্চিমবঙ্গেই অনুন্নয়নের চেহারা খুব প্রকট। মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী, তার ক্যাবিনেটের সমস্ত মন্ত্রীরা, বিশেষ করে ক্যাবিনেট মন্ত্রীরা বেশিরভাগ 90% কলকাতা শহরে 30 কিলোমিটারের মধ্যে থাকেন, ভোট দেন গোটা রাজ্যের মানুষ। কলকাতাতে একটি ফ্লাইওভারের যা বাজেট হয় সেই পরিমাণ বাজেট উত্তরবঙ্গ উন্নয়নের জন্য দেয়া হয় না, সেরকম জঙ্গলমহলের জন্যও দেয়া হয় না।
জঙ্গল মহলেও এই ধরনের দাবি আস্তে আস্তে কিন্তু এর আগে উঠেছে, আগামী দিনে উঠবে, যদি না আমরা এই অনুন্নয়নকে, এই এক চোখা দৃষ্টিকে আমরা দূর করতে না পারি। এর ফলে কলকাতারও ক্ষতি হচ্ছে, কলকাতা এবং তার সাবারবান যে এরিয়া, সেই এরিয়ার উপর এত সংখ্যক মানুষ এসে গোটা পশ্চিমবঙ্গ থেকে ভিড় করছেন যে আগামী দিনে কলকাতা শহর তার ক্যারিং ক্যাপাসিটির বাইরে জনসংখ্যা চলে যাবে এবং তার ফলে কলকাতাতে নানা ধরনের জ্যাম থেকে শুরু করে নানা রকমের সমস্যা আপনারা সম্মুখীন হচ্ছেন। বাংলা ভাগ করার এই দাবিকে আপনারা সমর্থন করছেন কি করছেন? আমরা তো আগেই বলেছি, আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে চিন্তাধারা, যে তৈরি করা যে পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গকেই ইন্ট্যাক্ট রাখতে চাই, আমরা সেই সিদ্ধান্তেই বিশ্বাস করি। তবে এটা ঠিক, উত্তরবঙ্গে এই ধরনের চাহিদা একটা আছে, আমরা সেটাকে অস্বীকার করি না, সেটা ডিউ টু আন্ডার ডেভেলপমেন্ট। যদি এটাকে, এই ইস্যুটিকে আমরা অ্যাড্রেস করতে পারি আগামী দিনে, তাহলে পরে অবশ্যই মানুষের চিন্তা ভাবনা বদলাবে বলে আমার বিশ্বাস। কিন্তু যখন পার্টির কোন এমএলএ এরকম ভাবে দাবি করেন এবং প্রলব্ধ হাউসে করেন, তার একটা তো মানে মানে দাঁড়িয়ে যায় আলাদা, সিগনিফিকেন্সও দাঁড়ায় আলাদা, তো সেটা কোথাও থেকে কোথাও কি বিজেপি সেটাকে ডিসোসিয়েট করতে পারবে সেই জিনিসটাতে? দেখুন, জনপ্রতিনিধির কাজ হচ্ছে পার্টি লাইন যেমন একদিকে মেনে চলা, সেরকম তার এরিয়ার বা তার এলাকার লোকের মনোভাব, জনসাধারণের মনোভাব, সেই মনোভাবকেও ব্যক্ত করা অন্যতম কাজ। স্বাভাবিকভাবে যেহেতু উত্তরবঙ্গের বহু এলাকার মানুষ, শুধু উত্তরবঙ্গ নয়, আস্তে আস্তে আমি কিছুদিন আগে জঙ্গলমহলে এই ধরনের দাবি দেখেছিলাম, অনুন্নয়নের ফলে সেখানকার মানুষও চাইছেন যে তারা যাতে আলাদা রাজ্য হলে পরে তাদের তাদের মনে হচ্ছে যে তাদের উন্নয়ন বেশি হবে, কিন্তু এটা ফ্যাক্ট, এটা অস্বীকার করা যায় না যে এই জায়গাগুলোর উন্নয়ন যেরকম হওয়া উচিত ছিল সেই রকম হয়নি। দাদা, একটা কোশ্চেন হচ্ছে, আজকে বিধানসভায় মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন, তিনি বলছেন কি পুলিশ পশ্চিমবঙ্গের রাজনীতির রং দেখে কাজ করে না এবং বিজেপি শাসিত রাজ্যতেই মানুষ বিচার পায় না, বাংলায় পায়। মাননীয় মুখ্যমন্ত্রীর পুলিশের আইসির ভয়েস রেকর্ডিং ঘুরে বেড়াচ্ছে, সেখানে তিনি পার্টিতে যোগ দিতে বলছেন অন্য দলের একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে। মাননীয় মুখ্যমন্ত্রী খুব ভালো মিথ্যে কথা বলেন, অ্যাক্টিংও ভালো করেন আমরা জানি, কিন্তু এরকম অকাট্য প্রমাণের পরিপ্রেক্ষিতে তো মিথ্যে কথা বলছেন শুনতে খুব অবাক লাগছে। যাই হোক, লজ্জার মাথা খেয়েছেন, আর কিছু বলার নেই। অন্যান্য রাজ্যে, বিজেপি শাসিত রাজ্য বলুন, কংগ্রেস শাসিত রাজ্য বলুন, পশ্চিমবঙ্গ বাদ দিয়ে কোনো জায়গাতেই বিরোধীরা ভোটে দাঁড়াতে পারেন না। ভোট লুট, বুথ জ্যাম, এই ধরনের শব্দগুলো তাদের নির্বাচনে ব্যবহৃত হয় না, কোনো সংবাদ মাধ্যমে, কোনো সংবাদপত্রে ব্যবহৃত হয় না, শুধুমাত্র পশ্চিমবঙ্গে ব্যবহৃত হয়। দাদা, মুখ্যমন্ত্রী বলেছেন যে ঝালদায় যে মারা গেছে সে আমাদের দলের সদস্য নাগুলো ব্যবস্থা নিয়েছি, এবং একই সাথে তিনি কাঁথির প্রসঙ্গ তুলেছেন, বলেছেন যে কাঁথিতে কি হয়েছিল সেটা কিন্তু পুলিশ জানে, পুলিশ ভুলে যায়নি। দেখুন, কি ব্যবস্থা নিয়েছেন সে তো আমরা দেখতেই পাচ্ছি, মাননীয় মুখ্যমন্ত্রী কি ব্যবস্থা নিয়েছেন, তো পুলিশ তো ব্যবস্থা নেবে, দল দেখে পুলিশ কাজ করবে না, এটাই তো স্বাভাবিক। মুখ্যমন্ত্রী কোনো আমাদের উপরে কোনো ইয়ে করছেন না, মানে আমাদেরকে অবলাইজ করছেন এরকম কোনো ব্যাপার নেই। মুখ্যমন্ত্রী, পুলিশ তার কার কর্তব্য পালন করছে? পুলিশ তো মুখ্যমন্ত্রীর নয়, পুলিশ প্রশাসনের, মাননীয় মুখ্যমন্ত্রীর আন্ডারে পুলিশ কাজ করতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেসের পুলিশ নয়, পুলিশ তো সবার, স্বাভাবিক তারা কাজ করবে, কিন্তু যে পুলিশের বিরুদ্ধে কাজ করা উচিত তাদের, কিন্তু যেই পুলিশের বিরুদ্ধেই অভিযোগ যে তারা, তার পরিবার বলছে যিনি মারা গেছেন, যাকে হত্যা করা হয়েছে, তার পরিবার যখন বলছে যে পুলিশের সাথে জড়িত আছে, স্বাভাবিক যিনি অ্যাকিউজড বা যে ডিপার্টমেন্ট অ্যাকিউজড, তারা তাদের তদন্ত করতে পারে না যে তারা জড়িত কি জড়িত না। মাননীয় মুখ্যমন্ত্রীর সেই রিজানুল কাণ্ডের বক্তব্য একবার ফিরে দেখতে বলবো মাননীয় মুখ্যমন্ত্রীকে, নিশ্চয়ই মিডিয়ার কাছ থেকে উনি নিয়ে একবার দেখবেন, আমার অনুরোধ, যে সেই সময় উনি বলেছিলেন রিজানুল কাণ্ডে মূল অভিযুক্ত যেহেতু পুলিশ, সেহেতু পুলিশকে দিয়ে তদন্ত করলে নিরপেক্ষ তদন্ত হয় না। মাননীয় মুখ্যমন্ত্রী কি মনে করেন সেই সময় তিনি মিথ্যে কথা বলেছিলেন না ভুল বলেছিলেন? স্বাভাবিক ব্যাপার, অনুব্রত সম্পর্কে তৃণমূল কংগ্রেসেরই আর একজন নেতা বলেছে যে লোক লোকের বাড়িতে কাজ করতো সে এখন হাজার কোটি টাকার মালিক। আমরা দেখেছি কলকাতাতে কাউন্সিলর থেকে বিধায়ক, যিনি একসময়
এগরোল বিক্রি করতেন রাস্তার পাশে, তিনি তার মেয়ের বিয়ে দিচ্ছেন কোটি কোটি টাকা করে, যিনি একসময় অটো ইউনিয়ন অটো যেখানে দাঁড়িয়ে থেকে সেখানে দালালি করতেন, কোন অটো আগে যাবে কোন অটো পরে যাবে সিন্ডিকেট করতেন, সে কোটি কোটি টাকা দিয়ে তার ছেলের বিয়ে দিয়েছে। তো স্বাভাবিকভাবেই সামান্য কয়েক বছরে এত কোটি কোটি টাকার মালিক যারা হয়েছে, আমি তো মাননীয় মুখ্যমন্ত্রীকে সবিনয় নিবেদন করতে চাই যে 1970 সালে যখন তিনি রাজনীতিতে এসেছিলেন, তার পরিবারের সকল সদস্যের সংগৃহীত সম্পত্তির পরিমাণ আর বর্তমানে তার সকল পরিবারের সকল সদস্যদের সংগৃহীত সম্পত্তির পরিমাণ নিয়ে উনি শ্বেতপত্র প্রকাশ করুক না, বাংলার জনগণ জানুক, জানার অধিকার আছে তাদের। মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার আশেপাশের যারা পার্ষদ আছেন, আত্মীয় স্বজন আছেন, তারা কত কোটি টাকার সম্পত্তির মালিক পশ্চিমবঙ্গে। দাদা, পশ্চিম মেদিনীপুরে বোধহয় কোন জায়গায় যেখানে টিএমসি থেকে নাম পাঠানো হয়েছিল কাকে চেয়ারম্যান করতে হবে, সেখানে টিএমসি তো কোনো মানেনি, তারা ভেঙে গেছে, সেখান থেকে বিক্ষুব্ধ হয়ে গেছে এবং বিজেপির দুই কাউন্সিলরের মদত নিয়ে তারা বোর্ড গঠন করে দিয়েছে। দেখুন, এগুলো লোকাল বডিজ নির্বাচন, নির্বাচনের পর যারা জনপ্রতিনিধি হয় তারা নিজেদের মতো বিভিন্ন জায়গায়, এর আগে আমরা দেখেছি পঞ্চায়েত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা লোকালি একটা অ্যারেঞ্জমেন্ট করে, এক্ষেত্রে পার্টির কোনো মত থাকে না। তৃণমূল কংগ্রেসের বেশিরভাগ জনপ্রতিনিধি সেখানে আছে, আমাদের মাত্র দুজন জনপ্রতিনিধি, সে স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের সেখানে চেয়ারম্যান হওয়ার কথা, আমাদের দিক থেকে কোনো এই ধরনের পার্টি থেকে কোনো নির্দেশ দেওয়া হয়নি। সুকান্তদা, প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন এই মাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ইউক্রেনের এই 391 ছাত্রছাত্রীর ভবিষ্যৎ কি হবে তাদের জন্য ভাববার কথা এবং অন্যান্য বিষয় সুযোগ সুবিধাগুলো দেখা। দেখুন, এই বিষয়ে অলরেডি আমাদের লোকসভাতে বিভাগীয় মন্ত্রীরা তাদের স্টেটমেন্ট দিয়েছে, তাদের কথা চিন্তা করা হচ্ছে, তাদেরকে কিভাবে এখানে কোর্সগুলোতে ঢুকিয়ে দেওয়া যায়। এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে সম্ভবত তার দলের সাংসদ যারা তারা আপডেট করেননি, তাহলে ওনার জানা উচিত ছিল যে অলরেডি এই নিয়ে ডিসকাশন হয়েছে এবং সম্বন্ধীয় মন্ত্রী এবং আমাদের ফ্লোরের লিডার অন্যান্য যারা আছেন তারা বক্তব্য রেখেছেন এবং সঠিক দিশা দেখিয়েছেন যে এই সমস্ত ছাত্রছাত্রীদের আগামী দিনে কিভাবে তাদের পড়াশুনো যাতে সম্পূর্ণ হতে পারে সেই ব্যবস্থা কেন্দ্র সরকার করবে। এবং অলরেডি আপনারা জানেন যে এই সমস্যা নিরসনের জন্য 50% সিটে প্রাইভেট মেডিকেল কলেজের ফিজ মাননীয় প্রধানমন্ত্রী সরকারি ফিজ স্ট্রাকচারের সমান করে দিয়েছেন, সেই অর্ডার কিন্তু অনেক আগেই পাশ করে দেয়া হয়েছে। কাশ্মীর ক্রাইসিস নিয়েও আজকে মুখ্যমন্ত্রী ইঙ্গিত বাহিনী কিছু কথা বলেছেন, বলেছেন সব সম্প্রদায়কে বলছে শান্তি বজায় রাখবেন, কেউ দাঙ্গায় দেবেন না, ছবিটা তৈরি করা হয়েছে, ঘটনাগুলো তৈরি করা। মাননীয় মুখ্যমন্ত্রী নতুন ইতিহাস লিখবেন ভাবছেন, হতেই পারেন, তিনি তো একাধারে সাহিত্যিক, একাধারে বিজ্ঞানী, একাধারে ডাক্তার, একাধারে তিনি ইতিহাসবিদ, কিন্তু এই ঘটনাগুলো যাদের উপর হয়েছে তারা বলতে পারবে। মাননীয় মুখ্যমন্ত্রীর বলা উচিত ছিল উল্টে যে বেঙ্গল ফাইলের মতো এরকম সিনেমা ভাবা উচিত, কেন তার পূর্বপুরুষ বাংলাদেশ থেকে এপারে আসতে বাধ্য হয়েছিল, সে বিষয়ে ওনার সুচিন্তিত মতামত বাংলার জনগণ জানতে চায়। শুধু আমার পূর্বপুরুষ এসেছিল তা তো নয়, প্রফেসর সৌগত রায়ের পূর্বপুরুষ চলে এসেছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্যের অ্যানসেস্টার তারা পালিয়ে এসেছিলেন, জ্যোতিবাবুর পিতৃদেব তিনি পালিয়ে এসেছিলেন, তো সবাই পালিয়ে এসেছিলেন নিশ্চয়ই 2 টাকা কেজি চাল খাওয়ার জন্য বা সবুজ সাথী সাইকেল চড়ার জন্য নয়, অন্য কোনো কারণে এসেছিলেন, সেই কারণটি ক্লিয়ার হওয়া খুব দরকার। দাদা, আর একটা মানে বিষয়টা গতকালে, তা সত্ত্বেও আজকেও জিনিসটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে প্রাসঙ্গিক, যেরকম ভাবে বহিরাগত ইস্যুটা নিয়ে আপনারা দেখেছিলেন, আপনাদের অ্যাটাক করতে হয়েছিল, এখন তৃণমূলের ভেতর থেকে গুঞ্জন উঠছে যে সত্যিই তো বহিরাগতদের কেনই নিয়ে এসে তৃণমূলের টিকিটে লড়ানো হবে, কি বলবেন? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী নির্বাচন পর্যন্ত একরকম স্ট্যান্ড নিয়েছেন এবং তারপরে উনি স্ট্যান্ড পরিবর্তন করেছেন, আমরা জানতাম, বাংলার মানুষ হয়তো বুঝতে পারেননি, তারা বিশ্বাস করেছিলেন, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যদি জীবনই কেউ ভালো করে লক্ষ্য করেন, তার লাইফটাকে ভালো করে স্টাডি করেন, তিনি প্রত্যেকবার তার টান্স বদল করেছেন। কেন্দ্র সরকারের কেন্দ্রীয় রাজনীতিতে মুলায়ম সিং, সদ্যও মুলায়ম সিং এর পর পাল্টিবার যদি কাউকে বলা যায় তাহলে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই জন্য উনি বারবার এই ধরনের কাজ করেছেন। আমরা দেখলাম বাংলার মেয়ে, বাংলা বাংলা বাঙালি এত কিছু দেখলাম, তারপরেই দেখলাম ভোট যেই পার হয়ে গেল, কাজের সময় কাজই, কাজ করলেই পাজি, সেরকম বাঙালি মেয়ে, বাংলার মেয়ে শ্রীমতী অর্পিতা ঘোষকে রাজ্যসভা থেকে ইস্তফা দেওয়ানো হলো, আসাম থেকে একজন আসামের মেয়েকে নিয়ে এসে তার জায়গায় রাজ্যসভার সাংসদ করা হলো, আরো বিভিন্ন অন্যান্য রাজ্যের অবাঙালিদেরকে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ করা হয়েছে, এখন বর্তমানে শত্রুঘ্ন সিনহা তাকে নিয়ে এসে দাঁড় করানো হয়েছে,
আর অপরদিকে তা সেই তৃণমূল কংগ্রেসের এমএলএ, তিনি বইমেলায় ভাষণ দিচ্ছেন এক বিহারি সবিহারি। তা আমরা জানতে চাই যে ও শত্রুঘ্ন সিনহা যিনি একসময় বিজেপি করতেন, তিনিও তো বিহারি, তাহলে তিনি কি এই সল বিমারি বা একশো রোগের উৎসফল কিনা? আর তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছেন আসানসোলে, তারা সেই রোগের হাত থেকে বাঁচবেন কি দূরে থাকবেন না কাছে গিয়ে আলিঙ্গন করবেন সেই লোককে, সেটা তাদেরকে ঠিক করতে হবে। সুকান্ত, টিএমসি তো ক্যান্ডিডেট অ্যানাউন্স করেছে, আজকে সিপিএম অ্যানাউন্স করলো আসানসোল বালিগঞ্জে, আপনাদের ক্যান্ডিডেট কবে অ্যানাউন্স হবে? আমরা আমাদের ক্যান্ডিডেটের নাম পাঠিয়ে দিয়েছি আমাদের সংসদীয় বোর্ডের জন্য, যেহেতু আপনারা জানেন যে দিল্লি সরি উত্তরপ্রদেশ, গোয়া এই সমস্ত জায়গায় আমাদের মন্ত্রিসভা, মণিপুর আমাদের মন্ত্রিসভা গঠন নিয়ে আমাদের নেতৃত্ব একটু ব্যস্ত, আশা করছি আজকালের মধ্যে আমাদের প্রার্থী এখান থেকে ফাইনাল হয়ে যাবে। সুকান্ত, একটা মারাত্মক অভিযোগ উঠেছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, স্পিকারের কাছে চারজন বিধায়ক অভিযোগ করেছেন যারা আপনাদের দলে ছিলেন আগে, সৌমেন্দ্রনাথ রায়, কৃষ্ণ কল্যাণী, তন্ময় ঘোষ, যেখানে লেখা হয়েছে, বলা হয়েছে অভিযোগে যে শুভেন্দু অধিকারী তাদের গুলি করার কথা বলেছেন, গুলি করে দেবেন এবং এটা এফআইআরও করতে চলেছে তৃণমূল কংগ্রেস। দেখুন, এরা তো দল বদল করেছেন, জিতেছেন এক দলের হয়ে, এখন দল বদল করে অন্য দলে, স্বাভাবিকভাবে তাদের কথাতে খুব একটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। তো তারা অভিযোগ করতেই পারেন এই ধরনের অভিযোগ, কিন্তু এই যাদের নাম বলছে তারা নির্দিষ্ট স্বার্থ নিয়ে সেখানে গেছে, সবাই জানি আমরা, অনেকেরই বড় বড় ব্যবসা আছে, তারা ব্যবসা করে খান, ব্যবসা না চললে তাদের চলবে না। তো তাদের মধ্যে অনেকেই ব্যবসা করেন, কেউ কেউ আর ব্যবসাও করে, তো স্বাভাবিকভাবেই তারা সেই জন্য করছেন এই কাজগুলো। মুখ্যমন্ত্রী বলেছেন মুখ্যমন্ত্রীর অঙ্গুলি হিলনে, কারণ মুখ্যমন্ত্রী অত্যন্ত ইগোইস্টিক মহিলা, অত্যন্ত ইগো নিয়ে চলেন, উনি তার নন্দীগ্রামের পরাজয়কে এখনো ডাইজেস্ট করতে পারছেন না। তো মানুষের জীবনে জয় পরাজয় থাকে, এটা স্বাভাবিক, স্বাভাবিকভাবে মেনে নেওয়া উচিত বলে আমার মনে হয়। কর্ণাটকে আমরা দেখলাম হিজাব নিয়ে একটা বিতর্ক হয়েছে এবং হাইকোর্ট জানিয়ে দিয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানে কোনোভাবেই স্কুল ড্রেস ছাড়া অন্য কিছু হবে না, এটাকে বিজেপি কিভাবে দেখছে? কোর্টের রায় আমাদের সবাইকে মানতে হবে, স্বাভাবিক, আমরা আগেও বলেছি কে কি পড়বে একান্ত তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু স্কুল বা এই ধরনের কোনো সংস্থা যেখানে ইউনিফর্ম থাকে, ইউনিফর্ম শব্দটা ব্যবহার করা হয় বা ইউনিফর্ম ব্যবহার করা হয় সকলের মধ্যে ইউনিফর্মিটি আনার জন্য, তো স্বাভাবিকভাবে সেখানে যেন কারো জাত না বোঝা যায়, কারো ধর্ম না বোঝা যায়, কারো দারিদ্রতা বা কেউ ধনী সেটা বোঝা না যায়, সেই জন্য এই ইউনিফর্ম ব্যবহার করা হয় স্কুল বা এই জাতীয় কোনো সংস্থাতে। তো স্বাভাবিকভাবে তার ব্যক্তিগত ধর্মীয় আচরণ কেউ বাইরে করতেই পারেন, কিন্তু স্কুলের ভেতরে স্কুল পরিবেশ ধর্মনিরপেক্ষ রাখাই বাঞ্ছনীয়। মাননীয় মুখ্যমন্ত্রী পেগাসাস কাণ্ড নিয়ে যখন বক্তব্য রেখেছিলেন, উনি ওনার ফোন দেখিয়েছিলেন, ফোনের ক্যামেরাটা ব্রাউন কালার টেপ দিয়ে বন্ধ করা ছিল। মাননীয় মুখ্যমন্ত্রীকে বলুন ক্যামেরাটা এখনো বন্ধ করা আছে না খুলে দিয়েছে, খুলে দিলে কেন খুলে দিয়েছে, তাহলে কি পেগাসাস এখন নেই? দ্বিতীয়ত আমি বলতে চাই যে আমরাও কিছু খোঁজখবর রাখি, রাজীব কুমার কেন সেই সময় বিদেশে দুবার গেছিলেন, কি কিনতে গেছিলেন, কোন রাজ্য সরকার সর্বপ্রথম পশ্চিম ভারতবর্ষে পেগাসাস নিয়ে আসেন, সবাই জানে, এগুলো ছাদ দিয়ে মাছ ঢাকা যায় না। কিন্তু মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী সেই সময় জনগণকে বুদ্ধি দিয়েছিলেন, তার কর্মীদেরকে বিশেষত, যে ক্যামেরা ব্রাউন টেপ দিয়ে ঢেকে রাখতে, এখন তিনি কেন রাখছেন না, এই প্রশ্নের উত্তরটা খুব গুরুত্ব সহকারে আপনাদের ওনাকে জিজ্ঞাসা করা উচিত। সুকান্তবাবু, আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইলেকশন কমিশনে গিয়ে নির্বাচনের দিন পরিবর্তন করার জন্য অনুরোধ করা হয়েছে বা দাবি করা হয়েছে, যাতে সেই সময় পরীক্ষা রয়েছে, পড়ুয়াদের অসুবিধা হবে, আবার রাজনৈতিক দলগুলোর অধিকার রয়েছে যে তাদেরও প্রচার করার অধিকার রয়েছে। তো এটা নিয়ে আপনাদের কি মতামত, আপনারা কি এই ব্যাপারটাকে তৃণমূল কংগ্রেসের এই যে ধারণাটা যে বলছে পরীক্ষায়, আপনারা কি এটা মানতে রাখছেন, মানে আপনাদের কি কোন রকম আপত্তি আছে দিন পরিবর্তন, বা আপনারাও কি এরকম কিছু বলবেন? দেখুন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বা অধিকার আছে কবে নির্বাচন হবে, তবে যদি তৃণমূল কংগ্রেস এই দাবি করে এবং তার পরিপ্রেক্ষিতে নির্বাচন পেছোয়, আমাদের কোনো আপত্তি থাকবে না, আমরা যেদিনই নির্বাচন ঘোষণা হবে আমরা সেদিনই নির্বাচন লড়তে রাখি, বা যেই দিনে নির্বাচন সংগঠিত হবে সেই দিনেই আমরা নির্বাচন লড়তে রাখি।